কিশোরগঞ্জ ভৈরবে ট্রেনের ধাক্কায় রাহিমা বেগম নামে বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 2:30 ঢাকা ময়মনসিংহ আঞ্চলিক সড়ক ভৈরব শম্ভুপুর রেল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী বলেন, বৃদ্ধা রাহিমা বেগম পূর্ব থেকে মানসিক ভারসাম্যহীন এবং তার শ্রবণ শক্তিও কম ছিল। ওই বৃদ্ধা নারী রেললাইনের পাশ দিয়ে হেঁটে তার আত্মীয়ের বাড়িতে যাবার সময় এগারসিন্ধু ট্রেনের ধাক্কায় মাথায় গুরুতর আহত হয়। পরে অতিরিক্ত রক্তক্ষরণে ওই বৃদ্ধা ঘটনাস্থলেই মারা যায়। রাহিমা বেগমের কোনো স্বামী সন্তান ছিল না। ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান বলেন, খবর পেয়ে রেলওয়ের পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কোনো অভিযোগ না থাকলে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ভৈরব রেলওয়ে থানাধীন শম্ভুপুর রেল ক্রসিং এলাকা সংলগ্ন এলাকাতে ঢাকাগামী কিশোরগঞ্জ এগারো সিন্ধু গধুলি ট্রেনের সাথে ট্রেনের নিচে পড়ে একজন মহিলা কাটা পড়ে মৃত্যুবরণ করেছে। মহিলা স্থানীয়ভাবে ভিক্ষা করতেন বলে জানা যায়। মহিলার নাম রাহিমা বেগম, উনি এখানকার স্থানীয়। মহিলার লাশ আমরা যে পেয়েছি, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশের সুরতাল প্রস্তুত করে অন্যান্য আইনগত অবস্থা প্রক্রিয়া দিন। এখন তার আত্মীয় স্বজন যদি আসছে তাদের সাথে কথাবার্তা বলে আমরা পরবর্তী আইনগত অবস্থা গ্রহণ করবো।